হ্যালো এভরিওয়ান ওয়ান দিস ইস কোভ্যালি অ্যান্ড ওয়েলকাম টু লার্নিং অরা আজ আমরা এখানে টোয়েন্টি ইডিয়ামস অ্যান্ড ফ্রেজেস প্র্যাকটিস করবো ইন আওয়ার প্র্যাকটিস সেশন যেগুলো তোমাদের ভেরিয়াস কম্পিটিটিভ এক্সাম লাইক সিএচএসএল এম টিএস টেনও বিভিন্ন এক্সামে রিপিটেডলি এসেছে তো দেখো এই সমস্ত ইডিয়াম ফ্রেজগুলো তোমাদের যে কোনো এক্সামের প্রিপারেশনই তোমরা নাও না কেন ইদার ইট বি সিএচএসএল ইদার ইট বি এস টেনও সিপিও এনি স্টেট পিসিএস ডাব্লিউ বিপি ডাব্লিউ সমস্ত এক্সামের জন্য এই সেশনগুলো ভীষণ হেল্পফুল হবে কারণ আমরা জানি সমস্ত এক্সামেই আমাদের ভোকাবুলারের একটা পার্ট থাকে আর সেখানে ইডিয়াম ফ্রেজ হলো আমাদের একটা কি ম্যান্ডেটরি সেকশন যেটা আমাদের করে যেতেই হয় তো চলো শুরু করা যাক আজকের সেশন বিফোর হেডিং টুওয়ার্স তোমরা যারা চ্যানেলটি নতুন দেখছো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রাখো যাতে করে চ্যানেলে যখনই নতুন কোনো ভিডিও আসবে তার নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যায় কারণ এখানে আমাদের রেগুলার প্র্যাকটিস সেশন চলছে তার সাথে সাথে আমরা গ্রামাটিক্যাল কিছু ইম্পর্টেন্ট রুলসও কাভার করছি যেগুলো আমাদের কম সময়ে একটা ভালো প্রিপারেশনের জন্য খুব এসেন্সিয়াল তো লেট স্টার্ট ফিট অ্যাজ আ ফিডেল ফিট অ্যাজ আ ফিডেল দেখো ফিডেল কি ফিডেল কথাটার মানে হলো ভায়োলিন জাতীয় একটা মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট দ্যাট ইজ ফিডেল তাই তো তো দেখো কোনো মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট থেকে কখন মিউজিক আসবে যখন সেটা কি ফিট অ্যান্ড গুড ওয়ার্কিং কন্ডিশানে থাকবে আর ঠিক সেইভাবেই কিন্তু মানুষ মানুষের জীবনে কখন হারমোনি কখন মিউজিক থাকে যখন সে থাকে কি এক্সেলেন্ট হেলথ তার থাকবে তার সে থাকবে কি হেলদি তখনই সে কিন্তু ভালো কাজ করতে পারবে অ্যান্ড তাহলে কি তাহলে ফিট অ্যাজ এ ফিডেল দ্যাট মিন্স টু বি ইন এক্সেলেন্ট হেলথ অ্যান্ড গুড ওয়ার্কিং অর্ডার দ্যাট ইজ ফিট অ্যাজ আ ফিডেল দেখো ফিট অ্যাজ এ ফিডেল বা আমরা যে আরও সামনে কিছু ইডিয়ামস পড়বো আমরা চেষ্টা করবো কি কিছু শর্ট রিক্সের মাধ্যমে সেগুলোকে মনে রাখার তো এইভাবে আমরা মনে রাখবো ফিডেল একটা মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট তো যেহেতু মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট থেকে মিউজিক আসে যখন সেটা একটা গুড কন্ডিশনে থাকে ঠিক সেইভাবে মানুষের জীবনেও কখন মিউজিক আসে কখন মানুষের জীবনটা মিউজিক্যাল হয় হারমোনিয়াস হয় যখন সে থাকে টু বি ইন এক্সিলেন্ট হেলথ অ্যান্ড গুড ওয়ার্কিং কন্ডিশন তখনই তো মানুষের জীবনটা হারমোনিয়াস হবে তো এইভাবে আমরা রিলেট করে মনে রাখার চেষ্টা করব। তাহলে কিন্তু যখন আমরা অনেকগুলো ইডিয়ামস একসাথেও পড়বো তখন কিন্তু আমরা ভুলবো না যদি আমরা এই ট্রিকগুলোর মাধ্যমে মনে রাখতে পারি নেক্সট কি আছে দেখো অ্যালফাবেট স্যুপ দেখো স্যুপ কথাটার সাথে তোমরা সবাই ফ্যামিলিয়ার স্যুপে কি থাকে স্যুপে একসাথে সব কিছু মিক্সড হয়ে থাকে না ভেজিটেবেল চিকেন লাইক ধরো ক্যারট চিলি ক্যাপসিকাম এই সমস্ত কিছু তুমি দিলে আর সব কিছু কী সব কিছু কিন্তু একসাথে একটা মিক্সচার অবস্থায় থাকে তুমি কিন্তু একটা অপরটার থেকে আলাদা করতে পারবে না স্যুপের মধ্যে মানে কিছু বোঝা যায় না সব একসাথে দেখবে ঘেঁটে থাকে যেটা বলে তো অ্যালফাবেট স্যুপ দ্যাট মিনস কি দ্যাট মিন্স ইনকাম্প্রিহেনসিবেল অর কনফিউসিং মিক্স ইনকম্প্রিহেন্সিবেল দেখো কম্প্রিহেন্সিবেল কথাটার মানে হলো যেটা বোঝা যায় বোধগম্য ইনকম্প্রিহেন্সিবেল মানে কি যেটা বোঝা যায় না আর কনফিউশিং মানে জানো তোমরা যেটা একদম ঘেটে আছে যেটা মিক্সড হয়ে আছে যেটা তুমি পাজেল্ট যে এটা এটাই কি চিলি এটা ক্যাপসিকাম এটা এটা টমেটো মানে যেগুলো দেখবে একসাথে মিক্স হয়ে থাকে তো অ্যালফাবেট স্যুপ এই স্যুপ কথাটার থেকে আমরা রিলেট করে এটা মনে রাখবো যে অ্যালফাবেট স্যুপ দ্যাট মিন্স ইনকম্প্রিহেন্সিবেল অর কনফিউজিং মিক্স নেক্সট কী আছে বি অল ওয়ান টু বি অল ওয়ান টু এই কথাটার মানে কি দেখো বি অল ওয়ান টু সবাই কি বি মানে বি মানে কি হওয়া অল অল কি সবাই কি হয়ে গেছে ওয়ান হয়ে গেছে সবাই যখন একসাথে হয়ে গেছে তার মানে কি সেখানে কোনো তফাৎ নেই দেয়ার ইজ নো ডিফারেন্স তাহলে বি অল ওয়ান টু দ্যাট মিনস কি হবে সাকসিড ইন ডুইং সামথিং নো সার্চ থারোলি নো নট ইন কিপিং উইথ দ্য রুলস নো দেখো মেক্স নো ডিফারেন্স তার মানে কি সবাই একসাথে হয়ে গেছে মানে কি তাদের মধ্যে কোনো ভেদাভেদ নেই বলেই সবাই একসাথে হয়ে গেছে তো বি অল ওয়ান টু দ্যাট মিন্স মেক্স নো ডিফারেন্স নেক্সট কী আছে দেখো আপ ইন দ্য আপ ইন দ্য এয়ার দেখো এয়ার মানে কি যেটা ভাসমান যেটা বয়ে চলে তো বাতাসে যে সমস্ত ধুলিকণা বা বাতাসে যে সমস্ত কিছু দ্রব্য থাকে সেগুলো কি সেইগুলো কি একটা সেটেল পজিশনে থাকে না সেগুলো কি আনসেটেল তার মানে কি দে আর স্টিল টু বি সেটেল্ড তো আপ ইন দ্য এয়ার দ্যাট মিনস স্টিল টু বি সেটেল্ড অপশান বি ইজ আর রাইট অ্যান্সার হ্যাভ দ্য বল অ্যাট ইউর ফিট আচ্ছা তোমরা সবাই ফুটবল খেলা দেখো তো ফুটবল খেলাতে কী দেখতে পাই আমরা যার পায়ের কাছে বল আছে সে কি একটা গুড একটা বেস্ট পজিশনে আছে তাই তো তো হ্যাভ দ্য বল অ্যাট ইউর ফিট দ্যাট মিনস কি এবেল টু রেকগনাইজ নো মিস সামথিং গোয়িং মানে অ্যারাউন্ড নো এনেবল সামান টু অ্যাভয়েড হিউমিলিয়েশন নো কী হবে তাহলে টু বি দ্য বেস্ট পজিশন টু ডু সামথিং তো কি কোনো কিছু করার জন্য সে বেস্ট পজিশানে আছে আমরা এটা ইজিলি মনে রাখতে পারবো কারণ আমরা জানি যা ফুটবলে আমরা দেখতে পাই যার পায়ের কাছে বল সে তো গুড কন্ডিশনে আছে সে ভালো পজিশানে আছে তাহলে দেখো হ্যাভ দ্য বল অ্যাট ইউড ফিট তার মানেও কিন্তু টু বি দ্য বেস্ট পজিশন টু ডু সামথিং নেক্সট কী আছে ব্যানানা অয়েল ব্যানানা অয়েল আবার কি ব্যানানা অয়েল মানে কি যেটা ব্যানানার সাথে আমরা যদি কেউ বলে যে ব্যানানার সাথে অয়েল দিয়ে একসাথে তোমরা খাও ব্যানানা আমরা শুধু খাই ব্যানানার সাথে কিন্তু অয়েলের কোনো যোগাযোগ আছে নেই তার মানে কি কেউ যদি বলে বেনানা আর অয়েল একসাথে খাও দ্যাট ইজ ইউ আর টকিং নন সেন্স বেনানা অয়েল দ্যাট মিন্স নন সেন্সিক্যাল টক টু লেট সামওয়ান অফ লেট মানে কি অ্যালাউ লেট কথাটার মানে হলো অ্যালাউ সামান অফ অফ দেখো অফ কথাটা কি রিলেটেড টু অফ মানে কি ছাড়া ছাড়া ছেড়ে দেয়া বা কি রিলিজ করা কাউকে রিলিজ করা মানে কি কাউকে মানে মুক্ত করা কাউকে মুক্ত করা বলতে পারো এক কথায় তো কি কাউকে ছেড়ে দেয়া। কাউকে যেতে অ্যালাউ করা তার মানে কি তাকে তুমি রিলিজ করে দিয়েছো কী হবে তাহলে টু রিলিজ সামওয়ান ফ্রম ব্লেম নেক্সট কী আছে ইট গোজ উইদাউট সেইং দেখো যেটা ইট গোজ এটা যায় উইদাউট সেইং না বলেই এটা চলে যেটা না বলেই চলে তার মানে কি না বললেও সেটা কি বোঝা যাচ্ছে দ্যাট ইজ অবভিয়াস দ্যাট ইজ সামথিং দ্যাট ইজ অবভিয়াস উইদাউট সেইং মানে না বললেও যেটা খুব স্পষ্টভাবে বোঝা যাচ্ছে তো এখানে কী আছে টু সাইলেন্ট দি বিয়ার দ্য জাস্টিস না সামথিং উইচ ইজ ইমপ্লাইড ইমপ্লয়েড কথাটার মানে কি অন্তর্নিহিত মানে যেটা না বললেও বোঝা যাচ্ছে তো সামথিং হুইচ ইজ ইমপ্লাইড টু বি অবভিয়াস অবভিয়াস কথাটার মানে কি স্পষ্ট তাই তো তো সামথিং হুইচ ইজ ইমপ্লাইড টু বি অবভিয়াস দ্যাট মিনস ইট গোজ উইদাউট সেইং ওয়ান্স অ্যান্ড ফর অল ওয়ান্স অ্যান্ড ফর অল মানে কি ওয়ান্স মানে কি একবার অ্যান্ড ফর অল মানে কি ফর অলওয়েজ ফর অল টাইম ফর অল টাইম যেটা তুমি একবারই করছো তার মানে কি ওয়ান্স অ্যান্ড ফর অল নাও অ্যান্ড ফর দ্য লাস্ট টাইম এখন জন্য করছি অ্যান্ড দিস ইজ দ্য লাস্ট টাইম দিস ইজ ফর দ্য লাস্ট টাইম তো কি ওয়ান্স অ্যান্ড ফর অল দ্যাট মিন্স নাও অ্যান্ড ফর দ্য লাস্ট টাইম ইন ব্যাড টেস্ট দেখো ইন ব্যাড টেস্ট কথাটার মানে কি ইন ব্যাড টেস্ট কথাটার মানে কি যেটা টেস্টের দিক দিয়ে ভালো নয় যেটা যেটা কি সুস্বাদু নয় তো ব্যাড টেস্ট তার মানে কি তোমার কাছে কোনো কিছু মনে হচ্ছে যে দিস ইজ ইন ব্যাড টেস্ট তার মানে কি দ্যাট ইজ নট সুইটেবল নট সুইটেবল ফর ইউ তোমার কাছে যেটা সুইটেবল মনে হবে না সেটাই কি সেটাই তোমার ব্যাড টেস্ট মনে হবে তাই তো তো ইন ব্যাড টেস্ট দ্যাট ইজ নট সুইটেবল অর অফেন্সিভ দ্যাট ইজ ইন ব্যাড টেস্ট এবার কি আছে দেখো দিস ইজ ভেরি ইন্টারেস্টিং এটা তোমার ইজিলি মনে রাখতে পারবে বিটুইন দ্য ডেভিল অ্যান্ড দ্য ডিপসি বিটুইন দ্য ডেভিল অ্যান্ড দ্য সি দেখো ডেভিল আর সি তুমি ধরো তুমি ধরো দাঁড়িয়ে আছো ঠিক আছে এবার তুমি এই পজিশনে আছো একদিকে তোমার রয়েছে কি একদিকে তোমার রয়েছে ডেভিল আর একদিকে তোমার রয়েছে কি সি তাই তো তো একদিকে সি একদিকে ডেভিল মাঝখানে তুমি ইউ আর গেটিং কনফিউজড ইউ আর ইন ডিলেমার দ্যাট হোয়াট শুড আই ডু আমি কোন দিকে যাবো এদিকেও আমার বিপদ আর ডিপসি তে গেলেও আমি ডুবে মারা যাব। আর ডেভিলের এইদিকে আছে ডেভিল এই দিকেও যদি যাই ডেভিলে আমাকে ধরবে তাহলে কি তুমি একটা ডিলেমার মধ্যে রয়েছে তুমি এই মিডিল পজিশনে রয়েছো তুমি একটা ডিলেমার মধ্যে রয়েছে যে আমার কি করা উচিত এই সিচুয়েশনে তার মানে কি তুমি একটা ডিলেমার মধ্যে রয়েছো টু বি ইন আ ডিলেমা নেক্সট কি আছে টু গিভ কারেন্সি টু কারেন্সি কি কারেন্সি আমাদের ভারতের কারেন্সি কি ইন্ডিয়ান কারেন্সি হচ্ছে কি রুপি তাই তো তার মানে কি মুদ্রা তুমি কাউকে মুদ্রা দিচ্ছ টাকা দিচ্ছ তার মানে কি তুমি কাউকে ইম্পর্টেন্ট দিচ্ছ টাকাটা কি রিলেটেড টু মানি ইজ রিলেটেড টু মানিটা কি আমাদের একটা ইম্পর্টেন্ট মেটেরিয়াল তাই তো আমাদের লাইফে তো টু গিভ কারেন্সি টু দ্যাট মিন্স ভেরি ইজি টু পে মাচ অ্যাটেনশন টু নেক্সট কি আছে টু মিস দ্য বোট টু মিস দ্য বোট তার মানে কি তুমি বোটটা মিস করলে তার মানে কি তুমি কোথাও একটা যাওয়ার জন্যই তো বোটটা ধরতে গেছিলে কিন্তু কি করেছো তোমার বোটটা মিস করেছো তুমি দ্যাট মিনস কি টু মিস অ্যান অপরচুনিটি তুমি বোটে করে তুমি বোটে করে কোথাও একটা যাচ্ছিলে তুমি ধরো এখানে দাঁড়িয়ে আছো তো তুমি বোটে করে যেতে চেয়েছিলে এই পারে এই পারে ধরো একটা কিছু ন্যাচারাল ভালো সিনারি দেখার জন্য তুমি যাচ্ছিলে বা কোনো তোমার কোনো কাজে যাচ্ছিল কিন্তু তুমি বোটটা মিস করলে মানে কি তুমি নদী তো তুমি পেরোতে পারবে না উইদাউট বোর্ড তাহলে তুমি কি করলে তুমি সেখানে যাওয়ার অপরচুনিটি সেখানে যাওয়ার সুযোগটা তুমি মিস করলে দ্যাট মিন্স টু মিস দ্য বোট দ্যাট মিন্স টু মিস অ্যান অপরচুনিটি নেক্সট কি আছে টু টার্ন ওভার আ নিউ লিফ টার্ন ওভার মানে কি ওল্ড নিউ লিফ মানে কি নতুন পাতা আচ্ছা দেখবে যখন গাছের পাতা ঝরে যায় তারপর কি নতুন পাতা গজায় তো কি সেটা গাছগুলো যে কন্ডিশনে ছিল তার থেকে দেখবে নতুন বেশ সবুজ সতেজ কন্ডিশনে আসে সেটা কি হয় সেটা হচ্ছে একটা বেটার পজিশনে এলো তাই তো তো টার্ন ওভার এ নিউ লিফ মানে কি একটা নতুন পাতা উল্টানো তার মানে কি নতুনভাবে শুরু করা আর যখন তুমি কিছু নতুনভাবে শুরু করো তো তখন কি হয় তখন তুমি আরও নিজেকে বেটার করো তাই তো আরও বেটার হয়ে কিছু শুরু করো দ্যাট মিন্স টু চেঞ্জ ওয়ান্স বিহেভিয়ার ফর বেটার টু টার্ন ওভার আ নিউ লিভ তার মানে কি নতুনভাবে ভালো কিছু স্টার্ট করা নিজের বিহেভিয়ারটাকে তুমি যদি বেটার করতে পারো তাহলেই তো তুমি নতুন কিছু কাজ করতে পারবে লাইফে তো দ্যাট ইজ টু টার্ন ওভার এ নিউ লিভ মিন্স টু চেঞ্জ ওয়ান্স বিহেভিয়ার ফর দ্য বেটার নেক্সট কী আছে দেখো টু ইট হামবেল পি টু ইট হামবেল পি দ্যাট মিন্স টু ইট চিপ ফুড নো টু বি ব্যাড সিচুয়েশন নো টু ইট ফুড নো টু ওয়ালো ওয়ানস প্রাইড অ্যান্ড অ্যাপোলোজাইজ ফর ডুইং সামথিং রং তুমি নিজে কিছু একটা যখন ভুল করেছো তাহলে তার জন্য তো তোমাকে নিজের অহংকারকে সরিয়ে রেখে তোমাকে ক্ষমা প্রার্থী হতেই হবে তো টু ইট হামবেল পি হামবেল মানে কি হামবেল মানে হচ্ছে যে নমনীয় তোমরা এই হামবেল কথাটার থেকে মনে রাখবে দেখো হামবেল কথাটার থেকে মনে রাখবে হামবেল মানে কি খুব নমনীয় মানে কি তোমরা কারোর কাছে গিয়ে তুমি নত হচ্ছ তার মানে কি তুমি কারোর কাছে গিয়ে অ্যাপ ইউ অ্যাপোলোজাইজ তাই তো তো টু সাম সোয়ালো ওয়ানস প্রাইড অ্যান্ড অ্যাপোলোজাইজ ফর ডুইং সামথিং রং দ্যাট মিন্স টু ইট হামবেল পি এবার কি আছে লায়ন শেয়ার লয়ন শেয়ার মানে কি দেখো দিস ইজ কি রিলেটেড টু ম্যাসিভ মানে কি এটা তো একটা ম্যাসিভ বিগ লার্জ লয়ান এই কথাটা এই যে আমরা সবাই জানি যে সিংহ কী সিংহ একটা বড় অ্যানিম্যাল তাই তো আর এমনিতেও বাংলায় একটা কথা আছে এটার সাথে হয়তো আমরা অনেকেই ফ্যামিলি যে সিংহ ভাগ আমি পেয়ে গেছি সম্পত্তির সিংহ ভাগ আমি পেয়েছি তো টু ইট এ লয়ানস ফেয়ার দ্যাট মিনস দ্য লার্জেস্ট পার্ট অফ সামথিং দ্য লার্জেস্ট পার্ট অফ সামথিং একটা কোনো কিছুর বিরাট অংশ দ্যাট দ্যাট ইজ মানে কি সেটা খুব একটা বড় অংশ বিগ পার্ট লার্জ পার্ট সিংহভাগ যেটা আমরা বাংলায় বলি তো এটা আমরা ইজিলি মনে রাখতে পারবো নেক্সট কী আছে দেখো টু বেরি দ্য হ্যাচেট হ্যাচেট মানে কি স্মল এক্স তো তো হ্যাচেট আমরা কি হ্যাচেট বা এই সমস্ত ধরো কুড়ুল কাস্তে এগুলো কি এগুলো দেখবে শিকার করা বা মাটি কোপানো তার মানে কি একটা হার্স এই সমস্ত ওয়ার্ডগুলোর মধ্যে দিকে একটা অ্যানিমোসিটি এগুলো প্রকাশ পাই তাই তো আর বেরি বেরি মানে কি বলো তো বেরি মানে হলো কি মাটির তলায় চাপা দেওয়া বেরি কথাটার মানে হলো মাটির তলায় কোনো কিছু চাপা দেওয়া তো হ্যাচেটটাকে তুমি কি করছো মাটির তলায় চাপা দিয়ে দিচ্ছ তার মানে কি তুমি শান্তি স্থাপন করছো টু মেক পিস টু বেরি দ্য হ্যাচেট দ্যাট মিন্স টু মেক পিস নেক্সট কী আছে অ্যাট সি আই অ্যাম অ্যাট সি মাছ সমুদ্রে দেখবে বল আমরা বলি বাংলাতে যে আমরা কি মাঝ সমুদ্রে পড়েছি মানে কি কোনো কলকিনারা পাওয়া যাচ্ছে না হোয়াট চুড আই ডু আর নট তো অ্যাট সি মানে কি পারপ্লেক্সড আই এম অ্যাট সি মানে কি আই এম ইন আ পারপ্লেক্সড সিচুয়েশন পার্সড বা বলতে পারো কনফিউজ বা আরও একটা শিনোনিম যদি এখানে দেখো বিমিউজ বিমিউসড তো অ্যাট সি দ্যাট মিন্স পারপ্লেক্স নেক্সট কি আছে ইন আর নাট সেল আচ্ছা সেলটা তোমরা দেখেছো নারসেল কি খুব একটা ক্ষুদ্র একটা ছোটো ছোটো পার্ট না স্মল পার্ট তাই তো নার্ট সেল মানে কি সেরকম সেল ইজ রিলেটেড টু স্মল শর্ট তাই তো ব্রিফ মানে কি ব্রিফ মানে কি সংক্ষিপ্ত তো ইন আ ভেরি শর্ট ফর্ম দ্যাট ইজ ইন আ নাট সেল যদি বলি যে টুডে আই এম গোয়িং টু ডিসকাস দ্য গ্রামেটিক্যাল টপিক নাউন ইন ভেরি নাট সেল মানে কি খুব সংক্ষিপ্তভাবে খুব কম্প্যাক্টভাবে তাই তো দ্যাট ইজ ইন আ ভেরি শর্ট ফর্ম তো ইন আ নাট সেল মানে আমরা রিলেট করে মনে রাখবো নাট সেল রিলেটেড টু কি শর্ট তো এখান থেকে আমরা করবো কি ইন আ ভেরি শর্ট ফর্ম আর লাস্ট ওয়ান কি আছে ব্লু ব্লাড ব্লু ব্লাড মানে কি দেখো ব্লু কথাটা রিলেটেড টু কি বিউটি তাই তো আর বিউটি শাইন দেখবে কিছু মেয়েরা টু মেক দেম মোর বিউটিফুল ব্লু লেন্স ইউজ করে তো কি ব্লু ওয়ার্ডটা রিলেটেড টু বিউটি তাই তো এখানে দেখো কস্টলি আইটেম আছে ম্যারিড পার্সন আছে আফেয়ার পার্সন আছে আর অ্যারিস্ট্রোকেট আছে অ্যারিস্ট্রোকেট মানে কি অ্যারিস্ট্রোকেট মানে হচ্ছে যে রয়্যাল বংশ মানে রাজবংশ বা তারা দেখবে কমন ফ্যামিলির থেকে যারা হচ্ছে যে হায়ার সোশ্যাল স্টেটে আছে তারা কি তারা হচ্ছে কি অ্যারিস্ট্রোকেট তো ব্লু ব্লাড কথাটা রিলেটেড টু কি অ্যান্ড অ্যারিস্ট্রোকেট সো গাইজ দ্যাট সিট ফর টুডে হোপ ইউ এনজয় দিস ভিডিও আর তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও যারা চ্যানেলটি নতুন দেখছো তারা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখো সো দ্যাট ইউ ক্যান গেট নোটিফাইড অফ অল মাই ভিডিওজ ওয়েট ফর আর নেক্সট ভিডিও টিল দেন স্টে কানেক্টেড উইথ লার্নিং করার থ্যাংক ইউ ফর ওয়াচিং